সুরজগঞ্জ নামে একটি ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামের লোকজন বেশ হাসি খুশিতেই দিন কাটাত। তারা কৃষিকাজ, পশুপালন ও অন্যান্য কাজ করত। ওই এলাকার অধিকাংশ লোকই ছিল গরিব। সেখানে মিনা নামে একটি মেয়ে তার বোনের সাথে বাস করত। মিনাদের পরিবারও ছিল খুবই গরিব, আর তাদের পরিবারের জনসংখ্যাও ছিল অনেকজন। তাই তাদের পরিবার চালানোর জন্য পরিবারের সকলে মিলেই কাজ করত। মিনা ও তার সব বোনেরাই মানুষের ক্ষেতে কাজ করত বলে রুদ্রে তাদের চেহারা পুড়ে কালো হয়ে গিয়েছিল। তারা সব বোনই দেখতে কুৎসিত হয়ে গিয়েছিল। একদিন তারা খবরের কাগজে পড়ল যে অনেক দূরে শহরে অডিশন দিচ্ছে নায়িকার জন্য। বিউটি কম্পিটিশনের সংবাদ শুনে তারা সকল বোনই খুবই খুশি হল। চলো আমরা সকলেই মিলে বিউটি কম্পিটিশনে পার্টিসিপেট করি, বলা যায় না তো? যদি কেউ টিকে যায় তাহলে 5,00,000 টাকা পুরস্কার পাবো, আর ওই টাকা দিয়ে আমরা কোনো ব্যবসা শুরু করব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাহলে আমাদের আর এই কষ্ট করে রোদের মধ্যে কাজ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সবাই মিলে বিউটি কম্পিটিশনে যোগদান করব। তারা সকলেই মিলে বিউটি কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য বের হয়ে গেল। কিন্তু বিউটি কম্পিটিশনের আয়োজনকারী বিকাশ ছিল খুবই অহংকারী। বিকাশ মিনা ও তার বোনদের দেখে মুখ ভেক্সিয়ে বলল, আরে তোমরা কেন এখানে এসেছো? স্যার, আমরা খবরের কাগজে পড়লাম এখানে নাকি বিউটি কম্পিটিশনের যোগদান করা হচ্ছে, এজন্য আমরা বিউটি কম্পিটিশনে যোগ দিতে এসেছি। নিজেদের চেহারার দিকে তাকিয়েছো? তাকাইলে আর এখানে বিউটি কম্পিটিশনে যোগ দিতে আসতে না। তোমাদের দিয়ে বিউটি কম্পিটিশনে যোগ দেওয়া তো বহু দূরের কথা, এখানকার ঝাড়ু দেবার কাজও আমি তোমাদেরকে নেব না। যাও এখান থেকে। কোত্থেকে যে জোটে এসব গেও ভূত, বের হও এখান থেকে বলছি। এভাবেই বিকাশ মিনা ও তার বোনদেরকে অনেক কটু কথা শোনালো ও তাদের অপমান করে সেখান থেকে বের করে দিল। মিনা ও তার সব বোনেরাই বিকাশের কথা শুনে খুবই কষ্ট পেল। তারা কষ্ট পেয়ে বাড়ির দিকে ফিরতে লাগলো। তারা রাস্তার মধ্যে একটি পরীকে দেখতে পেল। তোমাদের সাথে যা কিছু হয়েছে আমি সবই জানি, আর আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছি। আপনি কিভাবে আমাদেরকে সাহায্য করবেন? ঠিকই তো বলেছে, আমাদের মতো গায়ে ভূত আর দেখতে কুৎসিত মেয়েদেরকে কেন বিউটি কম্পিটিশনে যোগ দেওয়াবে? এমন কষ্ট পেও না বাছারা, এভাবে বলতে নেই। তোমরা খারাপ দেখতে কে বলেছে? চলো আমি তোমাদেরকে একটু জাদু দেখাবো। এরপর পরী তাদেরকে নিয়ে পরিদেশে চলে গেল। পরিদেশে ঢুকতেই তারা একটি বড় মেকআপ বক্সের ঘর দেখতে পেল। এসব দেখে মিনা ও তার বোনেরা সকলেই খুবই আশ্চর্য হয়ে গেল, আর তারা তাদের নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আরে বাপরে বাপ, এটা অনেক বড় মেকআপ বক্সের ঘর, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ বাচ্চারা, এতে অবাক হওয়ার কিছু নেই, এটা কোনো সাধারণ মেকআপ বক্সের ঘর নয়, এটা হলো জাদুর মেকআপ বক্সের ঘর। তোমরা সব মেয়েরা এক এক করে এই ঘরের মধ্যে প্রবেশ করো, আর এই ঘরের জাদু তোমরা নিজেরাই দেখতে পাবে। পরী ওই মেকআপ বক্সের ঘরের দরজা খুলে দিল, আর সব মেয়েদেরকে এক এক করে ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিল। শোনো মিনা, তুমি প্রথমে এই জাদুর মেকআপ ঘরের মধ্যে প্রবেশ করো, এই জাদুর মেকআপ ঘর তোমাকে দেখতে অনেক সুন্দর করে দেবে। এ কথা বলতে না বলতেই মিনা ওই জাদুর মেকআপ বক্সের ঘরের মধ্যে প্রবেশ করল। মিনা ওই ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুইজন পরী মিনাকে মেকআপ করতে আরম্ভ করলো। মিনা মেকআপ করতে না করতে দেখতে অনেক সুন্দরী ও ফর্সা হয়ে গেল। এরপরে মিনা তার সুন্দর চেহারা নিয়ে বাহিরে বের হলো। এভাবে এক এক করে মিনার সব বোনেরাই ওই জাদুর মেকআপ ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলো। এক এক করে মিনা ও তার সব বোনেরাই দেখতে খুবই সুন্দরী হয়ে গেল। এরপরে পরী তাদের সব বোনকে নিয়ে ওই বিউটি কন্টেস্টে চলে গেল। বিকাশ যখন তাদের সবাইকে দেখল তখন সে তার নিজের চোখকে বিশ্বাস করল না, সে শুধু তাদের দিকে তাকিয়ে থাকলো। আরে এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি তোমরা এত সুন্দরী কি করে হয়ে গেলে? নাকি তোমরা কোনো জাদু জানো? আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, যাওয়ার পথে আমাদের একটি পরীর সাথে দেখা হয়েছিল। ওই পরী আমাদেরকে সাথে নিয়ে পরিদেশে নিয়ে গিয়েছিল ও জাদুর মেকআপ ঘরের মধ্যে প্রবেশ করাইয়াছিল, আর ওই পরীর মাধ্যমে আমরা দেখতে এত সুন্দরী হয়েছে।
এরপরে ওই পরিও সেখানে আসলো আর বিকাশকে বলল, শোনো বিকাশ, তোমার অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমি দেখে নিও, এই তিন বোনের মধ্যে থেকে একজন হলেও বিউটি কন্টেস্টে জয়ী হবে। চলো মিনা, এই তোমরা চলো, সবাই ভেতরে চলো। এরপরে পরীর পেছনে পেছনে মিনা ও তার সব বোনেরাই ঘরের ভেতরে ঢুকতে লাগলো। তারা তিন বোনই বিউটি কন্টেস্টে যোগ দিল। তিন বোনের মধ্যে ছনিয়া ছিল দেখতে খুবই বেশি সুন্দরী, এজন্য সে বিউটি কন্টেস্টে জয়ী হলো ও সে 500,000 টাকা পুরস্কার পেল। সনিকে বিজয়ী হতে দেখে বিকাশ খুবই কষ্ট পেল আর সে মনে মনে বলতে লাগলো, ওই জাদুর মেকআপ ঘরের সম্পর্কে আমাকে জানতেই হবে। ওই জাদুর মেকআপ ঘর থেকে মেকআপ এনে মেয়েদেরকে সুন্দরী বানিয়ে আমাকে অনেক টাকা কামাই করতে হবে। অনুষ্ঠান শেষে বিকাশ পরীর পিছু পিছু গিয়ে পরীর বাড়ির রাস্তা চিনে ফেলল। যখন রাত হলো তখন বিকাশ চুপি চুপি ওই পরীর ঘরের কাছে গেল। সেখানে গিয়ে ওই ঘর থেকে মেকআপ চুরি করার জন্য সে ফন্দি আটল। সঙ্গে সঙ্গে ওই মেকআপের ঘরের মধ্যে থেকে দুজন চকমকে পরী বের হয়ে আসলো আর বিকাশকে বলল, ও তাহলে তুমি সুযোগ বুঝে রাত্রিতে এসেছো এখান থেকে মেকআপ চুরি করার জন্য, কিন্তু আমরা দুজন থাকতে তোমার এই কাজ কখনো সম্ভব হবে না। আর সময় নষ্ট না করে চলো আমরা দুজন মিলে ওকে পেটাতে শুরু করি, তাহলেই ওর আকল ঠিক হয়ে যাবে। এরপর দুই পরী বোন মিলে বিকাশকে কারেন্টের শর্ট দিতে লাগলো। উহ বাঁচাও, মরে গেলাম, আমি মরে গেলাম, কেউ তো বাঁচাও, আমাকে ছেড়ে দাও। শুধু তাই নয়, দুই পরী বোন মিলে বিকাশকে জেলের মধ্যে আটকে দিল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি আজকের পর থেকে আর কখনো খারাপ কাজ করব না, লোভ করব না, চুরিও করব না, প্লিজ আমাকে যেতে দাও। বিকাশের কাকুতি মিনতি দেখে দুই পরী বোনের মনের মধ্যে মায়া হলো ও বিকাশকে ছেড়ে দিল। বিকাশ পরীদেরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বাড়ি চলে গেল। এভাবে বিকাশ তার নিজের শাস্তি পেয়ে গেল। ওই দিনের পর থেকে বিকাশ একেবারে শুধরে যায়। ওদিকে মিনা বিউটি কম্পিটিশনে যোগ দিয়ে বিজয়ী হওয়ার কারণে যে 500,000 টাকা পেয়েছিল সেটা দিয়ে সে গ্রামের মধ্যে ব্যবসা শুরু করলো। ব্যবসা করে তাদের অনেক টাকা ইনকাম হতে লাগলো। এতে তাদের গরিবিও দূর হয়ে গেল ও তারা এলাকার গরিব ও অসহায় লোকদেরকে সাহায্য করতে থাকলো। সোনাপুর নামক গ্রামে উর্মিলা তার দুই মেয়ে আশা ও কাজলের সাথে থাকত। তারা খুবই গরিব ছিল। উর্মিলার স্বামীর মৃত্যুর পরে তার দুই মেয়েকে লালন পালন করার দায়িত্ব উর্মিলার উপরে এসে পড়ে। সে তার দুই মেয়েকে লালন পালন করার জন্য ছোট্ট একটি কেকের দোকান খুলল। তবে উর্মিলার দোকানের সামনে অনেক বড় একটি কেকের দোকান ছিল যেখানে অনেক বেশি কাস্টমার আসত। একদিন উর্মিলার মেয়ে উর্মিলাকে বলল, মা, যদি দোকানটা একটু বড় করো তাহলে আমাদের দোকানেও অনেক বেশি কাস্টমার আসবে। মা, তুমি কি জানো সুরাইয়া আন্টির দোকানে এত বেশি কাস্টমার কেন আসে? কারণ তার দোকান অনেক বড়। সুরাইয়া আন্টির দোকানে হরেক রকমের কেক আছে, কিন্তু আমাদের দোকানে তো শুধু এক প্রকারের আছে। মা, এই কারণে আমাদের দোকানে কাস্টমার কম আসে জানো। মা আশা, তুমি তো জানো আমার হাতের অবস্থা, আমরা কতটা গরিব, নুন আনতে পান্তা ফুরাই। তোমাদের ভালো পোশাক পরাতে পারি না, তোমাদের কাপড় পুরাতন ও নোংরা, ছেঁড়া ফাটা, ভালো খেতে দিতে পারি না। আমারও তো মন চাই মা আমরা সবাই ভালো থাকি, কিন্তু কিভাবে সম্ভব বলো। মা, যদি তুমি আমাদের ছোট দোকানের মধ্যে বিভিন্ন রকমের স্বাদের জিনিস তৈরি করো তাহলে দেখো কাস্টমার আসবে। যেমন চকলেট, সামোসা, বার্গার ও বিভিন্ন রকমের স্বাদের কেক তৈরি করবে, তাহলে দেখবে আমরা ভালো খাবার খেতে পারবো, আমাদের গায়ে নতুন জামা থাকবে। ঠিক বলিনি আপু? আরে কাজল, তুই তো খুবই ভালো আইডিয়া বের করেছিস মা, ঠিক বলেনি বলো? মা, তাহলে তুমি শোনো, আমার বান্ধবীর অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখান থেকে ইউটিউব দেখে বিভিন্ন ধরনের কেক তৈরি করা শিখবো, আর শিখে আমি তোমাকে সব বলবো, সে অনুযায়ী তুমি তৈরি করবে। ঠিক বলিনি মা বলো? আশা ও কাজলের কথা শুনে তার মাও খুব খুশি হলো। পরের দিন থেকে আশা তার বান্ধবীদের বাড়িতে গেল। সেখানে গিয়ে তার বান্ধবীর কাছ থেকে ফোন নিয়ে ইউটিউব থেকে বিভিন্ন ধরনের স্বাদের কেক তৈরি করা শিখল। এরপরে আশা বাড়িতে এসে তার মাকে সব শিখিয়ে দিল। তারপর থেকে তার মা বিভিন্ন ধরনের কেক তৈরি করতে ট্রাই করল। এক সময় উর্মিলার সমস্ত কষ্টই সফল হল। পরের দিন উর্মিলা তার দোকানে ভিন্ন স্বাদের কেক বিক্রি করতে লাগল। যে কেক ছিল সুরায়ার দোকানের থেকে অনেক স্বাদের। তখন একটি মহিলা উর্মিলার দোকানে এসে উর্মিলাকে বলল,
আরে উর্মিলা আপু, তোমার কেকের ডিজাইন তো একেবারে ডিফারেন্ট লাগছে, মনে হয় এর স্বাদটাও ডিফারেন্ট হবে, একটু টেস্ট করে দেখি। মানে আমার মেয়ের জন্মদিন তো, এজন্য আমি ভিন্ন স্বাদের কেক কিনতে চাই। হ্যাঁ অবশ্যই তুমি টেস্ট করতে পারো, দেখবে আমার কেকের স্বাদ অন্য সমস্ত কেক থেকে আলাদা, তোমার অবশ্যই পছন্দ হবে। এরপরে উর্মিলা ওই কেকের উপর থেকে ছোট্ট একটা টুকরা ওই মহিলাকে টেস্ট করতে দিল। ওই মহিলার ওই কেকের স্বাদ খুবই পছন্দ হলো, কারণ ওই কেকটি ছিল খুবই স্বাদের। ওয়াও, নাইস টেস্ট উর্মিলা আপু, আমি অনেক দোকানে ট্রাই করেছি কিন্তু এরকম টেস্টি কেক খাইনি, এটা হলো ডিফারেন্ট স্বাদ। ঠিক আছে উর্মিলা আপু, তাহলে আমাকে একটি কেক দাও, আমি তোমার কেকের কথা মানুষের কাছে বলে দেব, কারণ তোমার কেক হলো খুবই টেস্টি, যেই খাবে সেই এই কেক কিনতে আসবে। আস্তে আস্তে উর্মিলার দোকানও প্রচার হয়ে গেল, সব মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল যে উর্মিলার দোকানে অনেক টেস্টি কেক বিক্রি হয়। এরপর থেকে অনেক কাস্টমারই আসতে শুরু করলো তার দোকানে কেক কেনার জন্য। ওদিকে পাশের দোকানের মালিক সুরাইয়া খুবই রেগে গেল, কারণ তার দোকানে আর আগের মতো কাস্টমার আসছে না। হঠাৎ একদিন জমিদারের ওয়াইফ উর্মিলার দোকানে এসে উর্মিলাকে বলল, আমি তোমার দোকানের অনেক নাম ডাক শুনেছি মানুষের কাছে, কিন্তু এসে তো দেখে মনে হচ্ছে আমি কোনো ভুল জায়গায় এসেছি। তোমার বেকারির দোকান তো অনেক ছোট, আমার মেয়ের জন্মদিন, কালকের মধ্যে আমি 100 কেক চাই, কিন্তু তুমি কি তৈরি করে দিতে পারবে? আপা কঠিন তবে অসম্ভবের কিছু না, কালকের মধ্যে আমি আর আমার দুই মেয়ে মিলে আপনাকে 100 কেক তৈরি করে দিতে পারবো। আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়ের জন্মদিনের জন্য 100 কেক পৌঁছে যাবে, কিন্তু আমার কিছু অ্যাডভান্স চাই, কারণ এতগুলো কেক তৈরি করার মতো আমার কাছে টাকা নেই। জমিদারের ওয়াইফ অ্যাডভান্সের টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। উর্মিলা খুবই খুশি হয়ে বাড়িতে ফিরল আর তার দুই মেয়েকে এত বড় অর্ডারের সম্পর্কে বলল। আশা, কাজল, আমি অনেক বড় অর্ডার পেয়েছি, এই অর্ডারটা দিতে পারলে আমি তোমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াতে পারবো আর ঈদের মধ্যে অনেক দামি দামি জামাও কিনে দিতে পারবো। মা, তুমি আমাদেরকে ঈদের মধ্যে নতুন জামা কিনে দিবে আর সেন্ডুলও দিবে, এটা ভেবে তো আমার খুবই ভালো লাগছে। কাজল, এই সব কিছু তো তোমার একটি ভালো আইডিয়ার কারণেই হলো আর মায়ের প্রচেষ্টায়। কথা অনেক হয়েছে সোনারা, এখন তোমরা দুইজন মিলে আমাকে হেল্প করো, নইলে আমি 100 কেক তৈরি করতে পারবো না। উর্মিলা ও তার দুই মেয়ে খুবই খুশি হলো, তাদের এই কথা সুরাইয়া জেনে ফেললো। সুরাইয়া জেনে রেগে আগুন হয়ে গেল আর সে বাড়িতে গেল। সুরাইয়ার মুখ গোমড়া দেখে তার মেয়ে তাকে জিজ্ঞেস করলো, মা, তোমাকে দেখে এতটা পেরেশান লাগছে কেন, কি হয়েছে তোমার, কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে? আরে মা, রাগের তুই কি দেখেছিস, আমার তো মনে হচ্ছে রাগে পুরো শরীর আগুনের মতো জ্বলে যাচ্ছে। ওই উর্মিলার বাচ্চা উর্মিলা ছোট্ট একটি দোকানে আমার চেয়ে অনেক বেশি ইনকাম করতে শুরু করেছে, যদি এরকমই হয় তাহলে আমি তো একদিন পথে বসে যাব। না না, আমি এটা কখনোই হতে দেব না, আমি ওই উর্মিলার বাচ্চা উর্মিলার এই অর্ডার আমি কখনো ডেলিভারি দিতে দেব না, কিছু না কিছু আমাকে করতেই হবে। এরপরে সুরাইয়া তার মেয়ের সাথে মিলে একটি প্ল্যান করল। এদিকে উর্মিলা তার দুই মেয়ের সাথে করে সারা রাত্রি জেগে 100টি কেক তৈরি করে ফেলল। উর্মিলা তার দুই মেয়েকে বলল, মা, এতক্ষণ পর্যন্ত তোমরা তো কিছুই খাওনি, যাও তোমরা বাড়িতে গিয়ে কিছু খেয়ে নাও, আমি জমিদারের ওয়াইফের কাছে তার কেকগুলো ডেলিভারি দিয়ে চলে আসব। উর্মিলার দুই মেয়ে আশা ও কাজল বাড়িতে এলো নাস্তা করতে। ওদিকে সুরাইয়া ও তার মেয়ে মিলে তাদের দোকানের পেছন থেকে আগুন ধরিয়ে দিল। আগুন লাগাতে তাদের বেকারির দোকান পুড়ে ছাই হয়ে গেল, সাথে উর্মিলাও পুড়ে গেল। যখন এই দুঃসংবাদ উর্মিলার দুই মেয়ের কাছে পৌঁছল, তখন তার দুই মেয়ে দৌড়ে আসলো তাদের বেকারির দোকানের কাছে। যখন তারা দুইজন দেখল তার মা আর বেকারির দোকান আগুনে দাউ দাউ করে জ্বলছে, তখন তারা খুবই কান্নায় ভেঙে পড়ল। মা, তুমি কেন আমাদেরকে একলা ছেড়ে চলে গেলে, মা তোমাকে ছাড়া কি নিয়ে বাঁচবো, মা বলো, আমরা তো সুখে ছিলাম, কে তোমার গায়ে আগুন ধরিয়ে দিল, কে দোকানকে জ্বালিয়ে দিল, কিভাবে তুমি পুড়ে গেলে, মা আল্লাহ, তুমি কি করলে আমাদের। সামনে ঈদ আসছে, কত আনন্দ ছিল মনের মধ্যে, তুমি আমাদেরকে মার্কেট করে দেবে, নতুন জামা কিনে দেবে, নতুন স্যান্ডেল কিনে দেবে, এখন আমরা কি করব, মা তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো। আশা ও কাজল দুই বোন মিলে কেঁদে চলছে। এমন সময় জমিদারের ওয়াইফ এসে তাদের কাছে কেকের সম্পর্কে জিজ্ঞেস করলো। তারা দুই বোন জমিদারের ওয়াইফকে সবকিছু খুলে বলল।
এবং তারা একথা বলল যে তার মাও জলে পুড়ে গেছে, সারা জীবনের জন্য তার মা তাদেরকে ছেড়ে চলে গেছে। তাদের সব কথা শুনে জমিদারের ওয়াইফ বলল, আমি এসব কিচ্ছু বুঝি না, আমার অ্যাডভান্সের টাকা ফেরত চাই। যদি তোমরা অ্যাডভান্সের টাকা অতিসত্বর ফিরিয়ে না দাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে পুলিশে দিতে বাধ্য হব। জমিদারের ওয়াইফ এসব বলে সেখান থেকে চলে গেল। ওদিকে সুরাইয়া ও তার মেয়ে তাদের এই দুরবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এরপরে তারা দুই বোন চিন্তিত হয়ে নদীর পাড় দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তারা শুনতে পেল কে যেন নদীর মধ্যে থেকে চিৎকার করছে। তারা দেখতে পেল একজন পরী নদীর পানির ভিতরে ডুবে গেছে। তখন তারা দুই বোন মিলে ওই পরীকে পানি থেকে উঠালো। পরী তাদের দুই বোনকে ধন্যবাদ দিয়ে বলল, একজন দুষ্ট পরী আমাকে ধাক্কা মেরে এই পানির ভিতরে ফেলে দিয়েছিল, আর এই কথা তো তোমাদের জানাই আছে যে পানির মধ্যে আমাদের কোনো শক্তি কাজে আসে না। আজকে আমার বার্থডে ছিল, পরিমা আমাকে সুন্দর সুন্দর দুইটি বার্থডে কেকের ঘর দিয়েছে। চলো তোমরা দুইজনে আমার সঙ্গে ওই বার্থডে কেকের ঘরের মধ্যে গিয়ে আমরা সবাই এনজয় করব। এরপরে পরি আশা ও কাজলকে নিয়ে তার বার্থডে ঘরের ভিতরে গেল, আর সেখানে গিয়ে তাদের সাথে তাদের জন্মদিনকে সেলিব্রেট করল। এরপরে পরি তাদের দুই বোনকে বলল, তোমরা আমার খুবই ভালো বন্ধু, এই জন্য আমি তোমাদেরকে আমার এই জাদুর কেকের ঘরকে দিয়ে দিলাম। এই ঘরের মধ্যে তোমরা সবকিছু পাবে, এই ঘরের মধ্যে আরামে থাকতেও পারবে, আর কখনো কোনো জিনিসের তোমাদের কমতিও হবে না। আর এই জাদুর কেকের ঘরের কাছ থেকে তোমাদের যত ইচ্ছা কেক চেয়ে নিতে পারো। দুই বোন মিলে পরীকে অনেক ধন্যবাদ দিল। এরপরে জাদুর কেকের ঘর নিয়ে তারা পৃথিবীতে চলে আসলো। এরপরে তারা পৃথিবীতে এসে জাদুর কেকের ঘরের কাছ থেকে 100টি কেক চাইলো। জাদুর কেক, আমাদের কাছে ডিফারেন্ট ডিজাইনের 100টি কেক দাও। এটা বলার সাথে সাথেই ওই জাদুর কেকের ঘর থেকে 100টি টেস্টি কেক বের হয়ে আসলো। তখন তারা জমিদারের ওয়াইফের কাছে ওই 100টি কেক পাঠিয়ে দিল। এরপর তার মায়ের নামে অনেক বড় একটি কেকের দোকান খুললো, আর জাদুর বার্থডে কেকের ঘরের কাছ থেকে কেক এনে সেখানে বিক্রি করতে লাগলো। যখন ঈদের দিন আসলো, তখন কাজল কেঁদে কেঁদে আশাকে বলল, আপু দেখো আজকে ঈদের দিন, আজকে আমাদের কাছে সব কিছু আছে, নতুন জামা, নতুন খাবার, কিন্তু মা নেই। মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে মা চলে গেছে। আজকে আমাদের কাছে টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু মনে সুখ নেই। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস, মা যখন ছিল তখন আমাদের কাছে টাকা পয়সা জিনিস কিছুই ছিল না, তবুও আমাদের মনের মধ্যে সুখটা অন্যরকম ছিল। আল্লাহ জানে কিভাবে আমাদের দোকানে আগুন লাগলো, আর আমার মা সারা জীবনের জন্য আমাদের কাছ থেকে চলে গেল। তারা দুই বোন মিলে এভাবে কান্নাকাটি করছিল, হঠাৎ করে তখন জাদুর কেকের ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো। আমি হলাম জাদুর কেকের ঘর, আমি জানি তোমার মায়ের বেকারির দোকানে কে আগুন লাগিয়েছে। তোমাদের পার্শ্ববর্তী দোকানের সুরাইয়া লাগিয়েছে তোমাদের বেকারিতে আগুন। জাদুর কেকের ঘরের এই কথা শুনে তারা দুই বোন রেগে আগুন হয়ে গেল। তারা পুলিশকে সাথে নিয়ে সুরাইয়াদের বাড়িতে গেল, আর সুরাইয়া ও তার মেয়েকে পুলিশের আওতায় তুলে দিল। আদালত তাদের দুইজনকে 20 বছরের শাস্তি দিল। এভাবেই সুরাইয়া ও তার মেয়ের কুকর্মের শাস্তি মিলে গেল। এখন তারা দুই বোন মিলে খুবই খুশি হলো, আর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ তারা তাদের মায়ের খুনিকে শাস্তির আওতায় আনতে পেরেছে। ওদিকে সুরাইয়া তার কুকৃতির কারণে জেলে গেল, এদিকে আশা ও কাজল তাদের নম্র ব্যবহারের কারণে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগল। মধুপুর নামক গ্রামে রাহুল তার স্ত্রী বিমলা ও মেয়ে কাঞ্চনের সঙ্গে বাস করত। রাহুলের স্ত্রী বিমলা ছিল দেখতে খুবই সুন্দরী, কিন্তু তার মেয়ে কাঞ্চন ছিল। কোনো একটি গ্রামে শঙ্কর তার স্ত্রী গঙ্গা ও মেয়ে আরাধিয়ার সঙ্গে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বাস করত। শঙ্কর ছিল ওই গ্রামের সবচেয়ে গরিব লোক, এজন্য সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেটা বিক্রি করে যে কয় টাকা আসতো তা দিয়ে সংসারের খরচ চালাত। আর এই বছরে তার গ্রামে প্রচণ্ড গরম পড়ছিল, গরমের কারণে সব মানুষেরই অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে। আর একদিন প্রচণ্ড গরমের তাপে শঙ্করের বাড়ির ছাদ একেবারে ভেঙে নিচে পড়ল, যার কারণে শঙ্কর ও তার স্ত্রী খুবই চিন্তায় পড়ে গেল। কেননা ঘরের উপরে চালা ছড়ে যাওয়ার কারণে তাদের ঘরে প্রচণ্ড রোদ আসছিল, যার কারণে শঙ্করের পরিবার ঘরে থাকতে অক্ষম হচ্ছিল। শোনেন শঙ্করজি, আপনি কিছু একটা করুন,
এই গরমে এই রোদে ঘরের মধ্যে থাকা যায়? হ্যাঁ বাবা, আমি আর থাকতে পারছি না এই রোদে। আমাদের কাছে শুধু একটি রাস্তা আছে, তা হলো সবাই মিলে আবারও আমাদের ঘরের ছাদ দিতে হবে। এভাবে কতবার আর মাটি লতা পাতা দিয়ে ঘরের ছাদ তৈরি করব? প্রতি মাসেই তো উহা ভেঙে যায়। গঙ্গা, তুমি বলো এছাড়া কি উপায় আছে? আমাদের কাছে কি কোনো টাকা আছে যে নতুন করে ছাদ দেব? বাবা বাবা, আমার বান্ধবী আঞ্জনা আছে না, ওর বাবা ঘাস দিয়ে ছাদ তৈরি করে। ঘাসের ছাদওয়ালা ঘরে সবাই খুব আরামে থাকে, বেশি গরমও লাগে না। আর ওর বাবা ঘাস দিয়ে বাড়ি তৈরি করে ভাড়াও দেয়। বাবা, তাহলে আমরা ঘাস দিয়ে ছাদ তৈরি করব, আমাদের গরমও লাগবে না, থাকতেও আরাম লাগবে। আরাধিয়ার বাবা, মনে হচ্ছে আরাধিয়া একদম ঠিক আইডিয়া করেছে। চলো, আমাদের টাকাও লাগবে না, আমরা সবাই মিলে ঘাস দিয়ে বাড়ি তৈরি করি। শঙ্কর তার স্ত্রী ও সন্তানের কথা মেনে নিল। তারা সবাই মিলে জঙ্গলে গেল। তখন এত বেশি গরম পড়ছিল যে জঙ্গলের পাতা ঘাসও শুকিয়ে গিয়েছিল। জঙ্গলের মধ্যে কোথাও তারা ঘাসের একটু চিহ্নও দেখতে পেল না। এসব দেখে গঙ্গা বলল, গোটা জঙ্গলের মধ্যে কোনো জায়গায় ঘাস নেই, সব ঘাস মরে গেছে, আর কত দূর যাব? তুমি ঠিকই বলেছো, এখানে কোনো ঘাস নেই, আর আমাদের দূরে যাওয়া ঠিক হবে না। জঙ্গলের গভীরে শুনেছি অনেক রকমের হিংস্র প্রাণী থাকে, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারে। কি জঙ্গলি জানোয়ার? তুমি তো একদম ঠিক বলেছো, এজন্যই তো এতক্ষণ হয়ে গেল একটি মানুষও চোখে পড়ল না। চলো আরাধিয়া বেটা, আমরা বাড়ি ফিরে যাই। এরপর শঙ্কর ও গঙ্গা বাড়িতে আসতে লাগলো, কিন্তু আরাধিয়া চুপচাপ মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে রইল। আরে আরাধিয়া বেটা, চলো ঘরে চলো, দাঁড়িয়ে কেন রইলে? বাবা, যদি এখানে ঘাস পাওয়া যেত তাহলে কত ভালো হতো। এরপর সবাই মিলে পথ চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে শঙ্কর মনে মনে ভাবতে লাগলো, মনে হচ্ছে ঘাস না পেয়ে আমার মেয়ে অনেক কষ্ট পেয়েছে, এভাবে আমার মেয়েকে আমি কষ্ট পেতে দেব না। শোনো গঙ্গা, তুমি আরাধিয়াকে নিয়ে বাড়ি ফিরে যাও, আমি জঙ্গল থেকে কালকের জন্য খড়ি কেটে নিয়ে আসি, আজ তো আমি খড়ি কাটিনি। শঙ্করজি, সন্দেহ হয়ে আসছে, আপনি কখন কাটবেন কাঠ? তার চেয়ে বড় কালকে আসবেন। গঙ্গা, তুমি চিন্তা করো না তো, এই জঙ্গলে তো আমি প্রতিদিনই আসি, আমি দেখবে আরামে বাড়ি পৌঁছে যাব। শঙ্করের এ কথা শুনে গঙ্গা আরাধিয়াকে নিয়ে বাড়ি চলে আসলো। ওদিকে শঙ্কর তার মেয়ের খুশির জন্য গভীর জঙ্গলে চলে গেল ঘাস খোঁজার জন্য, কিন্তু কোথাও সে ঘাস পেল না। শঙ্কর ভয়ে ভয়ে জঙ্গলের আরো বেশি গভীরে চলে গেল। আরে রে, আমি জঙ্গল ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত চলে আসলাম, এত গভীরে আসার পরেও কোনো ঘাস পেলাম না, শেষমেশে ঘাস গেল কোথায়? শঙ্কর এটা বলতে না বলতে সেই সময় চলে আসলো তার পেছন দিক থেকে একটি বাঘ। আরে, এদিকে বাঘ চলে এসেছে, এখন কি করি, আমি তাড়াতাড়ি পালাই। দৌড়াতে দৌড়াতে শঙ্করের পা ফসকে যায় আর সে একটি ঘাসের ডিব্বার মধ্যে গিয়ে পড়ে। ঘাসের গাড্ডির মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল শঙ্কর তার বাড়ির উঠানে ঘাসের উপরে শুয়ে আছে। এটা দেখে সে খুবই আশ্চর্য হয়ে গেল আর তার স্ত্রীকে বলল, গঙ্গা, এসব কি করে হলো? আমি তো সেই জঙ্গলের গভীরে ছিলাম, আর আমি এখানে ঘাসের উপরে, ঘাস কোত্থেকে আসলো? আরে, রাতেই তো তুমি এই ঘাসগুলো নিয়ে এখানে আসলে। কিন্তু বাবা, এইটুকু ঘাস দিয়ে ঘর তৈরি করা হবে কি করে? বেটা আরাধিয়া, তোমার বাবাকে অনেক ক্লান্ত লাগছে, এই ব্যাপারে তোমার বাবার সঙ্গে আমরা অন্য সময় কথা বলবো। এ কথা বলে তারা তিনজনে ঘুমাতে চলে গেল। অল্প একটু সময় পরে সকাল হয়ে গেল। তারা সকালবেলা ঘর থেকে বাহিরে এসে দেখল সেই অল্প একটু ঘাস তাদের বাড়ির আঙিনায় অনেক বড় ঘাসের স্তূপে পরিণত হয়েছে। এসব দেখে তারা তিনজনে খুবই হতভম্ব হয়ে গেল। শঙ্কর বলল, গঙ্গা, হঠাৎ করে আমার বাড়ির চারিপাশে ঘাস দ্বারা ভরে গেল, এটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। শঙ্করের এ কথার পরে হঠাৎ করে সেই ঘাসের মধ্যে থেকে আওয়াজ আসলো, শঙ্কর, তুমি কোনো চিন্তা করো না, আমি হলাম জাদুর ঘাস। এই জাদুর ঘাস দ্বারা তুমি অনেক কয়টি ঘর তৈরি করতে পারবে, কারণ আমি কখনোই শেষ হবো না আর কখনোই নষ্ট হবো না। এই জন্য তুমি মনের আরামে নিশ্চিন্তে এই ঘাস দিয়ে তোমার বাড়ি তৈরি করতে পারো। এ কথা শুনে তারা সবাই খুশি হয়ে গেল। তৈরি ঘড়ি করে তারা সেই ঘাস দিয়ে তাদের জন্য অনেক কয়টা বাড়ি তৈরি করলো। আর তাদের এই ঘাস দিয়ে বানানো ঘর দেখতে আসলো গ্রামের সব মানুষ। তারা খুবই হতভম্ব হয়ে গেল আর শঙ্করকে বলল,
আরে ও শঙ্কর, এত সুন্দর ঘর তোমরা কি করে তৈরি করলে ঘাস দিয়ে? দেখতে তো অনেক সুন্দর লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ শঙ্কর ভাই, আসলে তোমার ঘর দেখতে অনেক সুন্দর লাগছে। আমাদের থাকার জন্য কি এই ঘর একটা ভাড়া করে দেবে? এই ঘরের পরিবর্তে আমরা তোমাকে অনেক টাকা দেবো, এতে তোমাদের সংসারও চলে যাবে। হ্যাঁ শঙ্কর ভাই, আমাকে একটি ঘর দিয়ে দাও ভাড়াতে থাকার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই এই ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন। এরপর শঙ্কর তাদের ঘাস দিয়ে তৈরি করা বাড়িকে সবার কাছে ভাড়ার উপরে বিক্রি করলো। এতে শঙ্করের অনেক টাকা হলো। কিছুদিনের মধ্যেই শঙ্করের এই ঘাসের তৈরি বাড়ির কথা গোটা শহরের মধ্যে ছড়িয়ে পড়ল। আর এক এক করে অনেকের কাছে শঙ্কর তার ঘাস দিয়ে তৈরি করা বাড়ি ভাড়ার উপরে দিল। এভাবে করতে করতে আস্তে আস্তে শঙ্করের কাছে অনেক টাকা হয়ে গেল। এভাবে শঙ্কর তাদের ঘাসের তৈরি ঘরের দ্বারা আরামায়েশে জীবন কাটাতে লাগলো। তার আর্থিক পরিস্থিতিও অনেক ভালো হয়ে গেল, তার কাছে কোনো কিছুর কমতি নেই। এভাবে জাদুর ঘাসের ঘরের দ্বারা শঙ্করের জীবন পাল্টে গেল। শঙ্কর তার পরিবার সহ সারাটি জীবন সে জাদুর ঘাসের ঘরের মধ্যেই আরামায়েশে কাটাতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের গল্প। আমার গল্পটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবে। যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনকে অল দিয়ে ক্লিক করে রেখো, যাতে করে আমার দেওয়ার নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজের প্রতি খেয়াল রাখবে। খুদা হাফিজ।